সম্প্রতি সময়ে বলিউডের অন্যতম বড় ও আলোচিত প্রজেক্ট আদিপুরুষ অভিনয়ে দক্ষিণী সুপারস্টার প্রবাস বলিউডের কৃতি সানন ও সাইফ আলী খানের মতো তারকা। এছাড়া ছবির গল্প ঐতিহাসিক মহাকাব্য রামায়ণ থেকে নেওয়া, ফলে ছবিটি ঘিরে ভারতীয়দের মাঝে তুমুল আগ্রহ। কিন্তু গেল বছরের অক্টোবরে যখন আদিপুরুষের টিজার প্রকাশ্যে আসে, ঠিক তখন সেই আগ্রহের আগুনে যেন শ্রোতারা দুর্বল বিভিএক্স এর কারণে ছবিটিকে কার্টুন বলে কটক দর্শক সমালোচক। সেই বিতর্ক সমালোচনা আমলে নিয়েছে আদিপুরুষটি, যার সাপ স্পষ্ট হলো সদ্য প্রকাশে আসা ট্রেলারে। মঙ্গলবার 9 মে দুপুরে প্রকাশ হওয়া ট্রেলারটিতে ঘষামাজার সাপ দেখা গেছে। বিভিএক্স এ আগের চেয়ে অনেকটা উন্নতি লক্ষ্য করেছেন দর্শক, ফলে নিভে যাওয়া আশার প্রদীপে ফের জ্বলে উঠেছে। 3 মিনিট 19 সেকেন্ডে দীর্ঘ ট্রেলার জুড়ে রাঘব তথা রাম চরিত্রে প্রবাসের আধিপত্য দেখা গেছে। জানকী তথা সীতার ভূমিকায় কৃতি সানন রয়েছে সাবলীল, তবে ছবির ভিলেন তথা লঙ্কেশ বা রাবণের চরিত্রে সাইফ আলী খানের মূলরূপ উন্মোচন করা হয়নি। টিজারে তার 10 মাথা নিয়ে হাসাহাসি হয়েছিল, এবার তাই চরিত্রটিকে রহস্যজনক উপায়ে উপস্থাপন করা হয়েছে। আদিপুরুষের বাজেট ছিল 500 কোটি রুপি, এই বাজেটে ছবির কাজ শেষ করা হয়। তবে টিজার প্রকাশের পর যখন নিন্দার জ্বর উঠে, তখন ফের পোস্ট প্রোডাকশনে নামে টিম। জানা যায় নতুন করে আরো 100 কোটি রুপি খরচ করা হয়েছে ছবিটির ভিএফএক্স ও ভিজুয়াল এফেক্টের জন্য, ফলে এর বাজেট ছাড়িয়েছে 600 কোটি রুপি। এত বড় বাজেটে বলিউডে এর আগে কোনো ছবি নির্মিত হয়নি, ফলে মুক্তির পর বিশাল এই লগ্নি তুলে আনতে পারবে কিনা, নিন্দার স্রোত ডিগিয়ে কার্টুন তকমা গোছাতে পারবে কিনা, এসব প্রশ্ন ঘুরছে অনেকের ভাবনা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় দেখা যাবে উমর রাউতে নির্মিত আদিপুরুষ। ভারত ছাড়াও বিশ্বের 70টি দেশে অঞ্চলে ছবিটি আগামী 16 জুন মুক্তি পাবে। এর আগে আগামী 13 জুন যুক্তরাষ্ট্রের ট্রিবেকা ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সিনেমাটি। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রবাস বলেন, আমি অন্তত সম্মানিত বোধ করছি যে আদিপুরুষ ট্রিবেকা ফেস্টিভ্যাল প্রিমিয়ারে যাবে। আমাদের জাতিগত আদর্শকে তুলে ধরবে এমন একটি প্রজেক্টের অংশ হতে পারা সত্যিই পরম পাওয়া। ছবিটির আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে যাওয়া শুধু অভিনেতা নয়, একজন ভারতীয় হিসেবেও আমাকে গর্বিত করে।